আপনারা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, আজ আমি তাদের ENVS এর প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ পরীক্ষায় আপনাদের থেকে ভালো নম্বর প্রশ্ন কমন পেতে পারেন। আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস ইউটিউব চ্যানেলের লেটেস্ট আপডেট উইথ মি। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। ENVS এর প্রথম প্রশ্ন, উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের একটি স্তরকে কি বলে? উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের একটি স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। দুই, দেখ হাইড্রোজেনের স্তর আছে বিষম মণ্ডলে। তিন, দেখ ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কে? ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে মশা। চার, দেখ ক্লোরোসিস রোগের কি থেকে সৃষ্টি হয়? ক্লোরোসিস রোগ ওজোন গ্যাস থেকে সৃষ্টি হয়। পাঁচ, দেখ ড্যাশ ভাইরাস থেকে এডিস হয়, HIV ভাইরাস থেকে এডিস হয়। এর সাথে জানি এরকম অন্যান্য পেপারে কোশ্চেন ব্যাংকের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এখনও না দেখে থাকলে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারবেন। ছয়, দেখ ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ উদযাপন করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ উদযাপন করা হয়। সাত, দেখ ভারতের পরিবেশ আইনের প্রথম প্রবর্তন হয় হচ্ছে কলকাতায়। আট, দেখ বিশুদ্ধ জল বর্ণহীন। নয়, দেখ ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস, CO2 একটি গ্রিন হাউস গ্যাস। দশ, দেখ ওজন গ্যাস শরীরে কি ক্ষতি করে? ওজন গ্যাস শরীরে ত্বকের বর্ণ তামাটে করে ফেলে আর ক্যান্সার রোগের সৃষ্টি হতে পারে। এর সাথে জানিয়ে রাখি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। 11, দেখ কী কারণে জৈব বিচিত্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়? জৈব বিচিত্রের ক্ষতি হয় হচ্ছে জৈব দস্যুতা, দারিদ্র ও অশিক্ষার জন্য। 12, দেখ পোলিও রোগটি কী থেকে হয়? পোলিও রোগটি ভাইরাস থেকে হয়। 13, দেখ আর্সেনিক দূষণের উৎস কি? আর্সেনিক দূষণের উৎস হচ্ছে আর্সিনেট আর আর্সেন্ট অক্সাইড, আর্সেনিক গ্যাস প্রভৃতি জলের সঙ্গে মিশে গিয়ে আর্সেনিক দূষণ ঘটে। 14, দেখ বায়ু দূষণের মূল কারণ কি? বায়ু দূষণের মূল কারণ হচ্ছে ধোঁয়া। এই কোশ্চেন ব্যাংকের উত্তরের পিডিএফ ফাইল পাওয়ার জন্য আপনার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। 15, দেখ ফ্রেয়ন 113 কোন ধরনের গ্যাস? ফ্রেয়ন 113 CF2Cl গ্যাস। আপনাদের আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।